সারা বছরই চাহিদা থাকে পুদিনা পাতার, তবে রমজান মাসে ইফতারির বিভিন্ন উপকরণে পুদিনা পাতা ব্যবহার হয় অনেক বেশি। খাবারের স্বাদ বাড়াতে পুদিনার জুড়িমেলা ভার। আর এই পাতা ব্যাপক হারে চাষ হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ঘেঁষা পতিত জমিতে। মুখরোচক সুগন্ধি পুদিনা পাতায় ভরে গেছে ক্ষেতের পর ক্ষেত। পাহাড়ের পাদদেশে প্রায় 20 হেক্টর জমিতে 250 জন কৃষক চাষ করছেন পুদিনা পাতা। উপজেলায় পাহাড় ঘেঁষা সলিমপুর, ভাটিয়ারি, সোনাইচড়ি ও কুমিরা ইউনিয়নে পুদিনা চাষ বেশি উপযোগী। রমজান উপলক্ষে পুদিনা পাতা বাজারে বিক্রি ও পরিচর্যাতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কৃষকরা। প্রচণ্ড তাপ উপেক্ষা করে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন ক্ষেতে। আমি 150 শতক জমি পুদিনা পাতা আবাদ করেছি। আমার ধরুন 1.5 লাখ টাকা মতো খরচ হয়েছে, এই লতি আমার আমদানি হয়েছে 3 লক্ষ টাকা। শেষ পর্যায়ে মনে করো 5 লাখ টাকা আশা করা যায়। আমাদের বাপদার আমাল থেকে আমাদের চাষাবাদটা চলে, আমাদের এগুলো নির্ভর। তারপর আমরা ছেলে মেয়ে লেখাপড়া এই এগুলো দিয়ে মানে করি, এটা একটু চাহিদা বেশি। আল্লাহ রহমতে ইনশাল্লাহ 5 লাখ টাকা বিক্রি হইতে পারে। বর্তমানে এখন 80 টাকা আর বইয়া 8 25 টাকা। দুপুর 2টা থেকে কাটা শুরু করি, রাত 10টা পর্যন্ত কাটতে থাকি। এগুলো সবগুলো 8 বেঁধে আমরা গাড়ি করে রিয়াদিন বাজার নিয়ে যাই এবং সকাল 4টার দিকে এগুলো আমরা বিক্রি শুরু করি। আল্লাহ রহমতে এগুলোর চাহিদা প্রচুর, যার কারণে আমরা অতি লাভবান হচ্ছি। দেশের অন্যান্য এলাকার তুলনায় পুদিনা চাষ বেশি হয় সীতাকুণ্ডে। চট্টগ্রামের চাহিদা মিটিয়ে এই পুদিনা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় পুদিনা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। 130 শতক জমিতে পুদিনা আবাদ করছি। আল্লাহর রহমতে আমরা এটা সারা বছরই আবাদ করি। এটা আমার পিতৃপুরুষ থেকে আমার বাবা দাদারা এই আবাদ করছে। মোটামুটি আমরা এই পুদিনার আবাদের উপর নির্ভরশীল। বর্তমানে আমার 1,30,000 টাকা মতো এই পুদিনাতে খরচ হয়েছে। আল্লাহর রহমতে এখানে পতলা থেকে শুরু করে পর্যন্ত আমরা 2,50,000 টাকা মতো বিক্রি করছি। তাছাড়া পুদিনার চাহিদা অনেক, তার কারণে আমরা এই পুদিনাতে মোটামুটি লাভবান হচ্ছি। তাছাড়াও এখানে আমাদের কৃষি কর্মকর্তা আছে, ওনারা আমরা যথেষ্ট সহযোগিতা করে উপজেলা থেকে যথেষ্ট আমরা হেল্প পাই, যার মাধ্যমে আমাদের মাঠে এই পুদিনা আবাদটা এখন যথেষ্ট। 30 শতক জমি দিয়ে পুদিনা আবাদ করছি। ইতিমধ্যে আমার খরচ হয়েছে 1,10,000 টাকা। আমরা প্রথম রোজা থেকে এই পুদিনাটা বিক্রি করতেছি। ইতিমধ্যে আমাদের 2,50,000 টাকা বিক্রি হয়েছে। আরও যা আছে আল্লাহর রহমতে 4,00,000 টাকা সম্ভাবনা। আমি 360 শতক জমিন করেছি, প্রায় 2,00,000 টাকা মতন খরচ। আশেপাশে জমিন যে কিনা আছে আমি কিছু কিনতেও পারছি, কিনতে নিজে দিন বাজার সারা বছরই বিক্রি করি। তবে 1 মাসের জন্য একটা দোকানও নিয়ে গেছি, মাসে 30,000 টাকা ভাড়া। আল্লাহ দিলে বর্তমান যেভাবে বাজার চলতেছে এইভাবে থাকলে ভালো লাভবানের আশা করা যায়। এবার সীতাকুণ্ড থেকে 1,20,00,000 টাকা মূল্যের পুদিনা বাজারে বিক্রি হবে বলে আশা করছেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা। সীতাকুণ্ডের ভাটিয়ারি, সলিমপুর এই এলাকাগুলোতে আমাদের পাহাড়ের যে পাদদেশ, পাহাড়ের ঠিক নিচের অংশগুলোতে এই মাটিগুলো বেলে মাটি টাইপের, এইখানে আমাদের পুদিনার আবাদ অনেক ভালো হয় এবং পুদিনাগুলো তরতাজা সুন্দর হয়। আমাদের এখানে প্রায় 20 হেক্টর জমিতে পুদিনার আবাদ হয়েছে এই অর্থবছরে। এবং এই যতটুকু আবাদ হয়েছে তাতে আমরা হিসাব করে দেখেছি প্রায় 1,20,000,000 বা 25,00,000 টাকা পরিমাণ পুদিনার উৎপাদন হচ্ছে। এটি কিন্তু বর্তমান রমজান মাসে যারা আমরা ভক্তরা আছি, যারা রোজাদাররা আছে, তারা কিন্তু এই পুদিনার পাতা, তারপর পুদিনার জুস এগুলো খেয়ে পরিচিত হচ্ছে এবং সুস্থ সবল সুন্দর পুদিনা উৎপাদনের ক্ষেত্রে আমরা কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করছি, তাদের পরামর্শ দিচ্ছি, বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে আসছি। সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় সারা বছর পুদিনা চাষ হয়, তবে রমজানের সময় বিশেষ চাহিদা থাকায় পুদিনার চাষ রমজানের আগে শুরু করে তা বিক্রির উপযোগী করে তোলেন কৃষকরা। তৌহিদ হাসান, কালবেলা।